নিচেরটা আমার মনে হচ্ছে মেঘু পাখি, আর মনে হচ্ছে ও ডিম দিতে চলেছে। এবার আমি কনফিউজ, আমি বুঝতে পারছি না আমি ওদেরকে এখানে রাখবো না রাখবো না। দেখো কীরকম ফোলা ফোলা থাকছে, আর আমার প্রতিটা পাতা ছিঁড়ে দিয়েছে এরকম প্রচুর। আরও এখানে যতগুলো পাতা ছিল সব আমি তখন ফেললাম আলাদা করে, সমস্ত ছিঁড়ে টিড়ে দিয়েছে। এবার আমি বুঝতে পারছি না যে গাছটার কথা ভাববো না পাখিটার কথা ভাববো, কী করবো, নাকি ডিম দিয়ে ওরা চলে যাবে তার জন্য আমি অপেক্ষা করবো। কারণ ডিম দেওয়ার পর আবার ডিম মানে বাচ্চাটা বড় হওয়া অবধিও হয়তো থাকবে। এবার আমি সেটা বুঝতে পারছি না, দেখো ওই গাছটাতে উড়ে গেল, কি চাইছে আমি বুঝতে পারছি না, কি করা যায়। হাউ প্রিটি ইজ দিস? আমি দরজাটা জানলার এইটা খুলে রাখছিলাম বলে ভয় পাচ্ছিল, যেই আমি বন্ধ করে দিলাম এখন আছে উড়ে যাচ্ছিল। নাহলে কি সুন্দর, একটু প্রবলেম করে দিয়েছে এগুলো সমস্ত ওখান থেকে টেনে টেনে এনে একটু কোজিভাবে করার চেষ্টা করেছে, যার জন্য একটু জঙ্গলা টাইপের লাগছে। বাট ইটস ওকে, আমার খুব আনন্দ হচ্ছে, বসে থাকো কিছু করবো না, তোমার জাস্ট ছবি তুলবো আমি। ডিম দিয়েছো তুমি, কি প্রিটি লাগছে, কিউটি। তোমরা কি তাহলে এখানেই থাকছো কদিন? এখানেই থাকবে? তোমার হাজবেন্ড কোথায় গেছে, তোমার পার্টনার কোথায় গেছে? তোমাকে ফেলে সারা সকাল তো ছিল, কোথায় গেছে উমা? আছে আর এখনও এত মিষ্টিভাবে বসে আছে, এখন ভয় পাচ্ছে না ও আমাকে, বুঝতে পেরেছে আমি কিছু করবো না, একটু একটু ভয় পাচ্ছিল। কি ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমার এটা ভেবে ভালো লাগছে যে ওরা এখানটাকে সেফ মনে করেছে, মানে এটা সেফ প্লেস ভেবেছে, এটা আমার ভালো লাগছে। কারণ এরকমভাবে টবের মধ্যে, তাও আবার একটা মানি প্ল্যান্টের গাছের টবের মধ্যে বাসা কেউ বানাতে পারে আমি ফার্স্ট টাইম দেখছি। কোনো পাখি তাও আবার এত বড় পাখি, ঘুঘু পাখি, কি প্রীতি। ওটা থাকবে কদিন এখানেই? আমি এখন একটুখানি চাল আর সরি চাল নয় গম আর জল এনেছি। এবার আমি ওকে কোথায় যে দেব এই যে এটা, কিন্তু আমি এটা রাখবো কোথায়? ও তো ভয় পাচ্ছে খাবার, কিন্তু আমি ওকে খাবারটা দেবো কোথায়, কোথায় দিলে ও খেতে পারবে? দাঁড়াও, ও না ভাবে ওকে আমি হার্ম করতে এসেছি, কোথায় যে দেবো। ও বাবারে উড়ছে, উড়ে যাচ্ছে ভয়ের চোটে, কোথায় রাখা যায় এটাকে? নিজে কোথায় রাখবো? আমি একটা কাজ করি, কোথায় রাখবো খাবারটা, আমি কোথায় রাখবো বলে যাও। এখানেই রাখছি আমি সাইডে, ওরা যেন দেখতে পায় যে এখানে গম আছে। অবশ্য এখানে চড়াই পাখিও আসে, এসে আমার পর্তুলিকার পর্তুলাকার সমস্ত ফুল কুড়ি কচি পাতা খেয়ে নেয়, তো ভালোভাবে ওরাও খেতে পারবে। আমার এখানটায় রেখে দিচ্ছি আমি জল আর গম, আই হোপ ওরা বসে খেতে পারবে এখানটাতে, দেখা যাক কি হয়। আমি ওকেই দিতে চাইছিলাম কারণ ও একটু খাবে, এখানেই ফেলে দিই একটুখানি, যাতে ও বুঝতে পারে আমি ওকে খাবার দিতে এসেছি এখান থেকে, যাতে একটু খেয়ে নিতে পারে। বাকিটা এখানে রাখছি। Thank you.